कचरा सब भुलाए। वेलकम बैक टू माय चैनल। सब कैमन आशा करछि भालो आछेन। तो गाइस चले एसेछि आपनार काछे आबार एकटु भिडियो नेते। गाइस आजकेर भिडियोटि केमन होते चलेछे तोमरा हयतो थाम्बनेल देखे बुझे गेछो गाइस, एबं तोमरा देखते पाच्छो गाइस स्क्रिनेर उपरे एई भिडियोटि तोमरा किभाबे तैरि करबे किभाबे बानाबेन। तो गाइस आजके आमि बोले देबो, तार आगे एकटा छोटो रिक्वेस्ट बन्धुरा, जदि चैनलटि नतुन हये थाके चैनलटिके सबस्क्राइब करे दिबेन, पाशे थाका बेल आइकनटि भिडियो बेल आइकनटि प्रेस करे दिबेन चले एरकम भिडियो देखार जन्य। तो चलुन ताहले भिडियोटि शुरू करा जाक। भिडियोटि ना काटाकाटि करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन। आर एकटि आपनादेरके एप्लिकेशन व्यवहार करते हबे, सेई एप्लिकेशनेर नाम होच्छे काइन मास्टर। तो गाइस काइन मास्टर অ্যাপটি কি করবেন, তো গাইস আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো ডেসক্রিপশন দেখে লিংক দেয় আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম কাইন মাস্টারে। কাইন মাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। তো পেজ শো করার পর আপনাদের ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। তো আপনারা 16.9 নিয়ে নেবেন, তো আপনারা নেক্সট ক্লিক করে দিবেন। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি পেজ শো করবে। তো আপনাদেরকে এখানে ইমেজ দেখতে পাচ্ছেন গাইস, ইমেজ থেকে নাকি আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর গাইস আপনাদেরকে একটি যে কোনো কালার সিলেক্ট করতে হবে। তো গাইস আমি ব্ল্যাক করে দিলাম। তো ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন ঢেড়া চিহ্ন আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি যেইটুকু বড় করতে চান সেইটুকু করবেন। তো গাইস এখানে আপনারা টেনে এভাবে টেনে বড় করে নেবেন। তো গাইস জাস্ট আমি 10 থেকে 15 সেকেন্ডের করতে চাইছি, তার জন্য আমাদেরকে এখন 15 সেকেন্ডের মতনই আমাদেরকে এখন টেনে বড় করতে হবে। তারপর আপনাদেরকে ঢাড়া চিহ্নে তো ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখন কী করতে হবে, আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া, তো আপনারা মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়াতে চলে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে একটি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার পর দেখতে পাচ্ছ গাইস আমাদেরকে এখন এটি সিলেক্ট করে নিতে হবে। তো গাইস টেনে আমরা বড় করে নেব। তো বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর গাইস আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে যেতে হবে দিতে হবে বেন্ডিং। তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে স্ক্রিন করে দিতে হবে। তো জাস্ট আমি স্ক্রিন করে দিলাম। তো এখন যেইটুকু নেবো সেইটুকু আমি এখানটাকে চেপে দেবো। চেপে দেওয়ার পর আমি ক্যাচিতে ক্লিক করবো, তারপর টেম্পটু এখানে আমরা ক্লিক করে দেবো 2 নম্বরে। তো আমরা ক্লিক করে দিলাম। তো আমরা রাইট চ্যানেলে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে একটি কাজ করতে হবে। তো গাইস আপনাদেরকে কী কাজ করতে হবে, তো আপনাদেরকে একটি আবার লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে টেক্সটটা ক্লিক করে দিতে হবে। তো টেক্সটটা ক্লিক করার পর আপনাদের যেটি লিখতে চান আমি জাস্ট লিখে দিচ্ছি। আমি নেম লিখব, তারপর আমি এখন ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর গাইস আমাদেরকে এখন এটাকে বড় করতে হবে। তো বড় করে দিলাম গাইস। তো বড় করে দেওয়ার পর আমাদেরকে এখন কী করতে হবে, আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এমএ। তো স্ক্রিন করতে আপনারা একে দেখতে পাচ্ছেন টি। তো গাইস এখানে টি এ ক্লিক করবেন। টি এ ক্লিক করার পর আপনাদেরকে একটা 1 করে নেবেন। তো গাইস এখানে একটা কালার সিলেক্ট করে দেবেন। তো গাইস আমি এখানে রেড কালারটি সিলেক্ট করে নিলাম। তো গাইস এখানে অনেক হয়ে গেছে, তো গাইস আমি হালকা করে করতে চাইছি। তো গাইস করে নিলাম। তো এটিকে আমি আরও বড় করতে চাইছি, জাস্ট বড় করে নিলে মাঝামাঝির উপর রেখে দিলাম। তো আমি এখন টিক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের আমারও আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর একটু করে দিলাম, তারপর আবার এখানে করে দিলাম। তো সেটাকে আমার আবার এখানে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, তো আমি এখানে কী সিলেক্ট করবো, তো আমি এখানে এই কালারটি সিলেক্ট করবো। তো আপনাদের পছন্দ মতন কালার সিলেক্ট করে নেবেন। এখানে অনেকই হয়ে গেছে বেশি, তো আমি এখানে হালকা করব। জাস্ট হয়ে গেছে। তো গাইস এটাকে হয়ে গেল। তো আপনাদেরকে এখন এটিকে টেনে বড় করে দিতে হবে। আপনার যত সেকেন্ডের ভিডিও করতে চান তত সেকেন্ডে বড় করতে। আমি আবার ঢেড়া চিহ্নে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এমএ ক্লিক করবেন। এমএ ক্লিক করে দেওয়ার পর আপনারা এএস দেখতে পাচ্ছেন, এসে ক্লিক করবেন। এএসে তারপর আপনার ডিসপ্লেতে ক্লিক করে দেবেন। ডিসপ্লে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্যাশন। তো গাইস এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আবার ঢেড়া চিহ্নে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন একটা স্টাইল, ও ভাই সব স্টাইলের মতন একটি হয়ে গেছে। তো গাইস এটি আপনারা কী করে ডাউনলোড করবে আমি বলে দেবো। তো গাইস ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে তোমরা হয়তো দেখে নেবে তো কী করে ওটা সিলেক্ট করবেন। তো গাইস এবার কী করতে হবে আমাদেরকে, জাস্ট এটি ছোটো হয়ে গেছে, তার জন্য এটাকে আমি একটু বড় করে দিলাম। বাস্ট বড় করে দেওয়ার ব্যাকগ্রাউন্ডে এটাকে আমাকে আবার কেটে নিতে হবে যেটুকু বড় হয়ে গেছে। তো তারপর আমাদেরকে এমএ ক্লিক করতে হবে। এমএ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ গাইস এখানে একটি চাবির মতো আছে, তো চাবির মতন ক্লিক করবেন। তো চাবিতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে কি লড়াচড়া করতে হবে। তো গাইস জাস্ট আমি লড়াচড়া করছি, দেখতে পাচ্ছেন এরকম করে লড়াচড়া করবেন, জাস্ট এভাবে লড়াচড়া করবেন, লড়াচড়া করবেন। জাস্ট আমি করছি, লড়াচড়া করবেন, তাহলে আপনাদেরকে এটা ভালো লাগবে। সেরকম করে আমরা আপনারা করে নেবেন, জাস্ট গাইস করে নেবেন, করে নেবেন।
আমি যেরকম করছি আপনারা জাস্ট করে নেবেন। তাই স্যার মুখে বলছি না, তো আপনারা এরকম করে নেবেন। তো গাইস হয়ে গেছে, এখন আমাদেরকে এখন টিক চিহ্নটা ক্লিক করে দেবে। তো গাইস এখন আমি দেখবো এটা হয়েছে কিনা, তার জন্য আমাদেরকে কিছু করতে হবে। তো গাইস এটাকে ভিডিওটাকে টেম্পোরারি আমার চালাতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি, দেখতে পাচ্ছেন একটু হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো গাইস এটিকে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এখন এটিকে এখন মিউজিক ভেড়াবো। তো মিউজিকটি আমাকে সেট করতে হবে। তো মিউজিকটি সেট করার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে, আপনাদের ডাউনলোড করতে হবে। তো আপনারা কী করে ডাউনলোড করবে আমি বলে দেবো। তো গাইস আমাদেরকে আপনাদেরকে যদি আপনারা যদি চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবেন। তো গাইস আমাদেরকে মিউজিকটা আমাদেরকে এখন সেভ করব। তো মিউজিকটি সেভ করার জন্য আমাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর আপনাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো গাইস মিউজিকটি সিলেক্ট করে নিলাম। মিউজিকটি সিলেক্ট করার পর আপনাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু ভিডিওটি নেবেন, নিয়ে এখানে কেটে নেবেন। জাস্ট কাছিতে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় নম্বরে ক্লিক করবেন, তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটি আপনারা কী করে সরাবেন, দেখতে পাচ্ছেন এটি আপনারা কী করে সরাবেন। তো সরার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লাস্টের দিকে চলে যাবেন। তো এখানে ক্লিক করবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, তো আপনারা স্ক্রিন করে দেবেন। তো এখানে স্ক্রিন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে জায়গা মতো রাখতে হবে। তো গাইস আপনাদেরকে যেটা ইচ্ছা আপনাদের যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। তো গাইস সেখানে আমি রেখে দিলাম, এক সাইডে আমি রেখে দিলাম, জাস্ট রেখে দিচ্ছি। তারপর আমাকে ওকে করে দিতে হবে। এখন আমাকে ভিডিওটি দেখতে হবে। তো আপনারা চাইলে বর্ডারটি, যে বর্ডারটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখন দিচ্ছি না গাইস, দিলে বর্ডারটি না দিলে ভালো লাগছে। তো যেহেতু বর্ডারটা দিচ্ছি না, তো গাইস আপনাদেরকে বলছি না, আপনারা যদি জিতে চান তো বর্ডারটা এভাবেই দিয়ে দেবেন, বর্ডারটা প্রথমেই দিয়ে দেবেন। তো গাইস এখন আমি ভিডিওটি চালিয়ে দেখাবো। তো আমি এখন শো করছি। তো ভাই সাহেব দেখতে পাচ্ছ ভিডিওটি কত সুন্দর, একটি টেম্পোরারি ভিডিও আমি কিন্তু ডাউনলোড, আমি সরি গাইস ডাউনলোড না গাইস, আমি একটু ভিডিও তৈরি করে। তো আপনারা এভাবে ভিডিওটি তৈরি করবেন। তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, তা ডাউনলোড করার জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছ কর্নারে, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিয়ে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, অলরেডি হচ্ছে গাইস। একটু ওয়েট করতে হবে আর কি। তো হয়ে গেছে, আর একটু ওয়েট, জাস্ট ভিডিও আমার কিন্তু হয়ে গেছে। তো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলুন। যারা আমার চ্যানেলটি কেমন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের এরকম টেকনোলজি ভিডিও দেখাচ্ছে। ওকে।